हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल क्लैम ग्लो। एज यू नो, आई एम मेघा और आई एम सृष्टि। सो गाइस, তোমাদেরকে সবার প্রথমে বলে দিই যে কেমন লাগছে একই দিনে দুটো ভিডিও। একটু আগে আমি আমার অন্য চ্যানেলের অ্যানাউন্সমেন্ট করলাম, ডান্সিং আড্ডা উইথ সৃষ্টি। অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ ওখানে আমি গ্ল্যাম গ্লোয়ের অনেক নোটিফিকেশান দেবো। আর আমি খুব রিসেন্টলি ইনস্টাগ্রামে গ্ল্যাম গ্লোয়ের জন্য একটা তোমার পেজ খুলেছি, গ্ল্যাম গ্লো অফিসিয়াল। সেখানে আমি গ্ল্যাম গ্লোয়ের সব নোটিফিকেশান রাখছি। তো গ্ল্যাম গ্লোয়ের গ্ল্যাম গ্লোতে পরের ভিডিও কী আসবে সেগুলো আমি এখন ছাড়ছি। সো গাইজ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর 50 বলে এরকম করছি আমি কি? আমাকে তো আরো এগোতে হবে, আমি কেন এরকম করছি? আসলে এখন আমি যদি মুখে বলি কেউ বিশ্বাস করবে না, চেয়ারটাকে রাখ। আমি যদি এখন মুখে বলি কেউ বিশ্বাস করবে না, কারণ আমার ইউটিউব জার্নিটা খুব একটা সহজ ছিল না। অ্যান্ড সত্যি কথা বলতে, আমি এই 2020 ইউটিউবিং শুরু করেছি, জুন জুলাই থেকে আই গেস শুরু করেছি। এই চ্যানেলে তো আরও পরে জুন জুলাইয়ের দিকে আমি চালু করেছি। তো কি, তো যাই হোক, আমি যদি এখন বলি যে আমার 50 সাবস্ক্রাইবার, মানে আমার, যদি তোমরা কখনো কেউ ইউটিউবিং করো, এই মাত্র 100K সাবস্ক্রাইবার, এর তো অনেক বেশি, এত কম কেন? এটা যদি, এটা শুধু বলাই যায় গাইজ, এটা শুধু বলাই যায়। যখন তুমি নিজে ইউটিউবিং করবে তখন তুমি বুঝতে পারবে। তুই কি এইসব করার জন্য এসেছিস? আমি একটা সিরিয়াস মুডে কথা বলছি, সিরিয়াস মুডে থাকলে থাক, নাহলে চলে যা। সো তুমি যখন নিজে ইউটিউবিং করবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার কাছে, তোমার ভিডিওতে 50 জন দেখছে তোমার ভিডিওটা, তখন তো তুমি কোনো মাথায় পাগল হয়ে যায়। জানি আমার ভিডিওতে অনেক হেড কমেন্ট এসেছে, স্পেশালি তোমার সেই হোয়াটস ইন মাই ব্যাগ ভিডিওটাতে, প্রচণ্ড, যেটা বেঙ্গলিতে আমি করেছিলাম, সেটা অনেক হেড কমেন্ট এসেছে। অ্যান্ড লাইকসের চেয়ে ডিসলাইকটা বেশি এসেছে, কারণ আমার ভিডিওতে ওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছিল, 1.7K ভিউ হয়েছিল, মানে 1700 মানুষ। আমি কিন্তু জানি না, হঠাৎ করেই দেখি এত ভিউ। তো ওখানে অনেক আমার প্রত্যেকটা কথায় খুঁত ধরা হয়েছে, অ্যান্ড সেখানে হেড কমেন্ট করা হয়েছে। কি দেখো, আগে কানে কানে বল বল। দিদির ইনস্টাগ্রাম ক্যাপচারে দেখতে পারো, দিদির হঠাৎ করে সব কটায় 1000 2000 50 100 ভিউ আসতে শুরু। 50 100টা ইয়ে প্রত্যেকটাতে, এটা অন্য ব্যাপারও বলছে, ওটা আমি পরে আসছি ব্যাপারটাতে। দেখো এখন আমি স্ট্রেসটা কমানোর জন্য আমি আমার কুশন নিয়ে বসে আছি। ওকে, তো যেটা বলছিলাম, হেড কমেন্ট আসছে ওখানে 12 কি 13 আই গেস 12 থেকে 18 ভিউ এসে, তোমার লাইকস এসেছে। দেব কিন্তু বলে দিলাম, চুপচাপ থাক, যদি সিরিয়াস মনে থাক তাহলে ভিডিওতে থাক, নাহলে থাকতে হবে না। গাইস কিছুক্ষণ পরে আসছি, সরি গাইস, আমি পাখাটা চালালাম বিকজ প্রচণ্ড গরম, আর আমি এখন বোনকে তাড়িয়ে দিয়েছি, কারণ ভিডিওটাতে থাকলেই ও ভিডিওটাতে শুধু কিছু না কিছু করে, এই জন্য আমি ওকে ভিডিওতে আনতে চাই না, কিন্তু জোর করে চলে আসে। তো যেটা বলছিলাম, হেড কমেন্ট আসছিলো, অনেক হেড কমেন্ট আসছিলো, আর একটা ওই ভিডিওটাতে 104 কমেন্ট এসেছিলো মোট। 104 আসলে কমেন্ট আসেনি, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে 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 104 কমেন্ট। আমি আমার ভিডিওতে কোনো বাজে কথা ইউজ করিনি, জাস্ট আমার একটা ভুল ছিল। আমি ভেবেছিলাম স্টুডিও ফিক্সকেই হয়তো কম্প্যাক্ট পাউডার বলে, আমি জানতাম না যে স্টুডিও ফিক্স আর কম্প্যাক্ট পাউডারের মধ্যে একটা পার্থক্য আছে। আমি ভেবেছিলাম যে কম্প্যাক্ট পাউডারকেই ফেস পাউডার বলে, স্টুডিও ফিক্স বলে, আমি ওটাকে বলেছিলাম যে এটা আমার স্টুডিও ফিক্স। সেটা নিয়ে বলছে, অন্যের ডায়লগ ইয়ে করছো তুমি, তোমাকে দেখতে খুব বাজে, তুমি কখনো নায়িকা হতে পারবে না, তুমি কখনো স্টুডিও ফিক্স বলার যোগ্য না, এইসব কি। বাট আমার হেটার্সদেরও আমি থ্যাংক ইউ বলবো, বিকজ যে হেটার্সরা আমার ভিডিওতে, কিন্তু ভিডিওটা না দেখে আমাকে হেড কমেন্ট করতে পারছে না,
ভিডিওটাতে তারা ঢুকছে, তারা ভিডিওটা দেখছে, দেন হেড কমেন্ট করতে যা, তার পক্ষে কী হচ্ছে আমার ভিডিওটার ভিউজ বাড়ছে। তারা কিন্তু কখনো ভিডিওটাকে না দেখে সাথে হেড কমেন্ট করতে পারবে না, সে যতই হেড কমেন্ট করুক না কেন আমি সেই হেড কমেন্টটাকে হয়তো প্রাইভেট করে দেবো কিংবা ডিলিট করে দেবো। তো সে হেড কমেন্ট করুক, আমি প্রাইভেট কিংবা ডিলিট করে দেবো, কিন্তু ওই যে হেড কমেন্ট করার জন্য আমার ভিডিওতে ঢুকতে হচ্ছে, ভিডিওটার ভিউজটা বাড়ছে, ওতে আমার অনেকটা শান্তি। অ্যান্ড সত্যি কথা বলবো, ওই হেড কমেন্টের পরে যখন পরপর লেখা থাকে না, নাইস ভিডিও, তুমি খুব ভালো ভিডিও করো, এইভাবেই চালিয়ে যাও, আশা করি ভবিষ্যতে অনেক বড় হবে, এই কথাগুলো শুনলে না মন পুরো ভরে যায়। সত্যি কথা, হেড কমেন্টগুলো যখন আমি দেখি হয়তো একটু আপসেট হয়ে পড়ি, বাট তারপরে যখন ওই এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি দেখি না, মন পুরো ভরে যায়। যারা হেটার্স তারা সবসময় হেট করবে, কারণ তারা আমাদের দেখে জেলাস ফিল করে। যদি আমার হেটার্স এই ভিডিওটাতে দেখো, আমি বারবার বলবো, হেটার্সরাও রেডি তো হেড কমেন্ট করার জন্য, করে দাও, কারণ তোমাদের হেড কমেন্ট করে কোনো লাভ হয় না। কারণ তোমরা যদি হেড কমেন্ট করো সেটাকে নয় আমি ডিলিট করে দিই, নয় আমি প্রাইভেট করে দিই। আর তোমরা যদি ভাবো যে কমেন্ট প্রাইভেট করার মানেটা কি, তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ইউটিউবের পক্ষ থেকে আগে যদি তোমার চ্যানেলটা ভেরিফিকেশন করা থাকে, তাহলে তুমি থাম্বনেল দিতে পারবে, তাহলে তুমি কোনো বিজনেস পার্টনারের সাথে তোমার কোলাবরেশন করতে পারবে, অনেক কিছু করা যায় যদি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা থাকে। যদি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা থাকে, তো যেহেতু আমার অ্যাকাউন্টটাও ভেরিফিকেশন করা ছিল, তো তার জন্য থাম্বনেল দিতে পারছিলাম আমি। অ্যান্ড প্রথম প্রথম জানতাম না যে কমেন্ট প্রাইভেট করা যায়, তো তারপরে আমি দেখলাম কমেন্টটা প্রাইভেট করা যায়। প্রাইভেট করা মানে ধরো ও আমাকে একটা বাজে কমেন্ট করলো, তো যে বাজে কমেন্টটা করেছে সেই শুধু কমেন্টটাকে দেখতে পাবে, আর আমাকে করা হয়েছে আমি দেখতে পাবো। তাছাড়া আর যারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে তারা কেউ দেখতে পাবে না, শুধু যারা যে করেছে আর যাকে করেছে এরা দুজনেই দেখতে পাবে। অ্যান্ড যেগুলো অত্যন্ত বাজে কম সেগুলো তো আমি ডিলিটই করে দিই, অ্যান্ড যেগুলো হয়তো আমাকে যোগ্য জবাব দিতে হবে, এই করতে হবে, তো সেইগুলোতে আমি প্রাইভেট করে রেখে দিই, কারণ সেগুলো তো আমি চাইলে যোগ্য জবাব। আমি আমার ভিডিওতে কোনো একটা বাজে কমেন্ট ইউজ করিনি, তো তাও আমার কমেন্ট বক্সে বাজে কমেন্ট ছিল। প্রত্যেকটা জায়গাতে আমার খুঁত ধরা হয়েছে, আমার দেখতে খুব খারাপ, আমি অ্যাক্টিং করতে পারি না, লোকের ডায়লগ চুরি করি। আলটিমেটলি লাভটা কী হচ্ছে? কিছু হচ্ছে? লাভ হচ্ছে না। হেটার্স লোকদের বলছি, তোমাদের কোনো লাভ হয় না, কারণ তোমরা আমাদের প্রতি জেলাস ফিল করো, তোমরা চাও না যে আমরা বড় হতে পার, আমরা কোনো একটা উঁচু জায়গায় দাঁড়াই বা কোনো উঁচু পজিশনে যাই, তোমরা সেটা চাও না, তাও এরকম করো। থ্যাংক ইউ জানাবো তোমাদেরকেও, হয়তো হেড কমেন্টস করছো বাট ভিডিওতে ঢুকে ভিডিওটার ভিউজ বাড়ছে, থ্যাংক ইউ। অ্যান্ড ইয়া, আমি তারপরে আর সহ্য করতে না পেরে আমি ইউটিউবের কাছে রিপোর্ট জানালাম। অনেকে তো এটাও বলছিলো যে এই চ্যানেলকে রিপোর্ট মারো, গ্ল্যামগুলোকে রিপোর্ট মারো। আমি তখন খুব আপসেট হয়ে বোঝালাম যে সত্যি সত্যি যদি আমার চ্যানেলে রিপোর্ট মারে, আমি তো আর তোমাদের সাথে ক্যামেরার সামনে দাঁড়াতে পারবো না। ভয়ে ভয়ে ছিলাম তখন, কাউকে বলতেও পারছিলাম না, বলবো কি যে আমাকে হেড কমেন্টস করছে, সেটা তো বললে তো বলবো যে সবার হেড কমেন্টস আছে, তোর কি একার? কাউকে বলতে পারছিলাম না। দেন হয়তো আজকে ভিডিওটা একটু বড় হবে, তো তারপর আমি ইউটিউবের কাছে রিপোর্ট জানালাম। আমার যেহেতু অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা ছিল, তো আমি রিপোর্ট জানিয়েছিলাম যে আমার যেন কমেন্ট ওই ভিডিওটার কমেন্ট সেকশনটাকে অফ করে দেওয়া হয়। তো তার মোটামুটি 3-4 দিন পরে ওই ভিডিওটার কমেন্ট সেকশনটা অফ হয়ে যায়, অ্যান্ড সেখানে আর কেউ কমেন্ট করতে পারে না। লেখা থাকে, দেখবে আমার অনেক ভিডিওতেই লেখা থাকে কমেন্টস আর টার্নড অফ, মানে এই জায়গাটাতে আর এই ভিডিওতে কেউ আর কমেন্ট করতে পারবে না। তো এরকম আমি সিস্টেম করে রেখে দিয়েছি, যাতে আমার মনে হয় যেই ভিডিওটাতে কমেন্ট করা দরকার সেই ভিডিওতেই যেন করতে পারে। তো ধীরে ধীরে আমি ভিডিও করতে লাগলাম, অ্যান্ড আমি এই অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম আই গেস জুন জুলাইয়ের দিকে, তোমরা সেটা অ্যাবাউটে গেলে আমার চ্যানেলের অ্যাবাউটে গেলে দেখতে পাবে, ওই টাইমটাতেই তৈরি করেছিলাম। হ্যাঁ, অনেকে যদি ভাবো যে আমার চ্যানেলের লগ ইনটা 2016 করা আছে, তাহলে ওটা আসলে কী হচ্ছে, আমার চ্যানেলে একটা আমার বাড়ির মেম্বারই কেউ একজন ওই চ্যানেলে ভুল করে ভিডিও ছেড়ে দিয়েছিলো, মানে টেপাটেপি করতে করতে ছেড়ে দিয়েছিলো 2016 ইয়া 2017।
তো আমি যখন ভাবলাম যে এই চ্যানেলে আমি ভিডিও করব, তখন আমি ভিডিও ছাড়ার সময় দেখি ওই ভিডিওটা পোস্ট করা আছে। তো তার জন্য মানে কি হয়েছে, কেউ একজন 2017-এ ভেবেছিল ওই ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো ইউটিউবেও ছেড়ে দেবে। তারপরে হঠাৎ আমি দেখি যে ইউটিউবে ভিডিওটা ছাড়া আছে, তো ওটাকে আমি ডিলিট করি ফার্স্ট কথা। তার জন্যই আমার অ্যাবাউটে গেলে দেখতে পাবে যে 2017-এ আমার চ্যানেল লগ ইন করা আছে। আসলে সেটা না, আমি আমার ভিডিওটা আই গেস জুন জুলাইয়ে চালু করেছিলাম করাটা। তো চ্যানেলে আমি ফার্স্ট ভিডিও ছাড়ি একটা হেয়ার স্টাইলিং ভিডিও, আমি মায়ের চুলের উপর হেয়ার স্টাইল করছি, ওই ভিডিওটা ছেড়েছিলাম। যদি এখন ভিডিওটাকে ডিলিট করে দিয়েছি, ওর ভিডিওটা ছিল, ওটা আমার ফার্স্ট ভিডিও, ওটা আমি কখনো ডিলিট করব না আমার ফোন থেকে। তোমরা যদি চাও তো আমি আবার ওই ভিডিওটা ছাড়বো তোমাদের জন্য। অ্যান্ড তারপরে আমি ভাবলাম যে আমি কী করব, ইউটিউবে কী করা যেতে পারে, কারণ অলরেডি তার আগে আমার একটা চ্যানেল খোলা ছিল, সৃষ্টিজ ইউটিউব ফ্যামিলি, তোমরা জানো ওটা বেঙ্গলি চ্যানেল ছিল। ওখানে আমি মোটামুটি কমেন্ট, প্রথম প্রথম কমেন্টে ভিডিও রেসিপি ছাড়তাম। অ্যান্ড এই চ্যানেলে আমি ভেবেছিলাম কী ছাড়া যেতে পারে, কী ছাড়া যাবে। ওই চ্যানেলে অলরেডি আমি মোটামুটি একটা মেকআপ ছাড়ছিলাম, মোটামুটি অতটা ওই চ্যানেলে মেকআপটা আছে, বাট তার চেয়ে বেশি ব্লগস আছে, কমেডি ভিডিওস আছে আমার ওই চ্যানেলে। অ্যান্ড তখন আমি ভাবলাম যে ওই চ্যানেলটা যেহেতু বেঙ্গলি চ্যানেল আছে, এই চ্যানেলটাকে আমি হিন্দি চ্যানেল করি। অ্যান্ড তোমরা অনেকেরই আফসোস আছে যে আমি কেন হিন্দিতে ভিডিও করি না। আসলে এত বড় বড় ভিডিও হিন্দিতে বলতে আমি কমফোর্টেবল নই, আমি বাংলাতেই বড় বড়, আমি এখন রিসেন্টলি খুব বেশি ব্লগ ছাড়ছি, তো তার জন্য আমি বাংলাতে বলছি, কারণ আমি হিন্দিতে এত ব্লগে যখন হয় না তখন অনেক কথা বলতে হয়, এই যে এত কথা, এত কথা আমি হিন্দিতে পুরো পরিষ্কার করে তোমাদেরকে বোঝাতে পারবো না। এগুলো ছোটো ছোটো ভিডিও, সেগুলো আমি হিন্দিতে করবো। এরপরে একটা রিভিউ ভিডিও আসছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমি ভিডিও ছাড়ছি, এবার আমি যে কী করা যেতে পারি ইউটিউবে। তো প্রথম প্রথম আমি মেকআপ ছাড়ছিলাম কিছু, দেন আমি প্রথমে আমার ভিডিও ছেড়েছিলাম আমার চ্যানেলের ইন্ট্রোডাকশন, কী নিয়ে চ্যানেল হবে, কী ভিডিও থাকবে, কে কে আমার টিমে থাকবে, কী নাম দেবো, ওইসব। প্রথমে আমি আমার চ্যানেলের নাম দিয়েছিলাম গ্ল্যাম ইনফাইনাইট। তখন আমি ইউটিউবে সার্চ করে দেখলাম গ্ল্যাম ইনফাইনাইট বলে পায়েল দিরও চ্যানেল আছে, পায়েল দেশমুখ, তোমরা অনেকেই চেনো, সার্চ করতে পারো গ্ল্যাম ইনফাইনাইট, গ্ল্যাম ইনফাইনাইট বলে সার্চ করতে পারো, তোমরা পায়েল দি চ্যানেলটা দেখতে পাবে। আমি ভাবলাম যে না, গ্ল্যাম ইনফাইনাইট রাখা যাবে না, আমি গ্ল্যাম গ্লেও রাখলাম, কারণ এখানে যেহেতু আমি মেকআপ ভিডিও ছাড়ছিলাম, তো তার জন্য আমি গ্ল্যাম গ্লেও রাখলাম, গ্ল্যামারাস একটা মেকআপ লুক, অ্যান্ড তার জন্য আমি গ্ল্যাম গ্লো রেখেছিলাম চ্যানেলটার নাম। অ্যান্ড এটাতে আমি হিন্দি ভিডিও ছাড়তাম প্রথম প্রথম। তারপর আমি ভাবলাম যে না, আমার হিন্দি ভিডিওতে আমি ভালো করে কথা বলতে পারছি না, আমার কথাগুলো ঘাটতি হয়ে যাচ্ছে, তো তারপর আমি ভাবলাম যে না, এই চ্যানেলে আমি বাংলা ভিডিও ছাড়বো, বাট হিন্দি ভিডিও থাকবে এখানে, বিকজ আমার যে হিন্দি ভিডিওগুলো তো ওইগুলো একটু কম লাইক আসছিল, বিকজ আমার ভালো করে হিন্দি বলতে পারতাম না, খুবই টুটা ফুটা হিন্দি ছিল। ইভেন এখনও আমি ভালো করে হিন্দি বলে শিখতে উঠতে পারলাম না, আমি হিন্দি সব বুঝি, সব করতে পারি, কিন্তু হিন্দি বলতে গেলেই তোতলাই। সো ইয়া, এই করে করে আমি ভিডিও করলাম। অ্যান্ড থ্যাংক ইউ, আমি বলেছিলাম যেখানে আমার 5টা সাবস্ক্রাইবার হতে মোটামুটি 15 দিন লেগে যায়, সেখানে আমি আমার যে বলেছিলাম স্পেশাল ভিডিও, তোমরা চ্যানেলে গেলে দেখতে পাবে স্পেশাল ভিডিও আমার বন্ধুদেরকে নিয়ে, ঐশীকে অঙ্কিতাকে নিয়ে করেছিলাম, তখন আমার 30 সাবস্ক্রাইবার ছিল, 31টা। তো আমি বলেছিলাম, আর তখন হয়তো দুর্গাপুজো থেকে আর 5 দিন মতো বাকি আছে, দুর্গাপুজোর 5 দিন আগে ওই ভিডিওটা ছেড়েছিলাম। তখন আমি বলেছিলাম যে দুর্গাপুজোর আগে প্লিজ যেন আমার 40টা সাবস্ক্রাইবার হয়ে যায়। আমি দেখি দুর্গাপুজোর সময় আমার 40টা কেন, আমার 30টা ছিল, আমি বলেছিলাম 10টা সাবস্ক্রাইবার যেন হয়ে যায়, আমি সেখানে 15টা, মানে 45টার বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। আমি তো খুবই পাগল, আমি তখন অলরেডি আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো বলে ভিডিও ছাড়তে পারিনি, সবাই বলছে যে ওয়াও তুই ভিডিও ছাড়ছিস না, তাও তোর 15টা সাবস্ক্রাইবার গেলো, যেখানে আমার 5টা সাবস্ক্রাইবার করতে 15 দিন লাগে, সেখানে আমার 5 দিনে 15টা সাবস্ক্রাইবার হয়েছিল। ও মাই গড, আমি তো পাগল হয়ে গেছিলাম, কারণ আমি ইউটিউব করি, আমি জানি সাবস্ক্রাইবার জোগাড় করতে যে কী পরিমাণ কষ্ট হয়। অ্যান্ড আমি বারবার এটাই বলবো যে 20% যদি আমার হার্ডওয়ার্ক হয়, 80% তোমাদের ভালোবাসা, কারণ আমি যতই হার্ডওয়ার্ক করি, যতই যাই করি,
আমি কিন্তু আজকে সৃষ্টি হয়ে উঠতে পারতাম না যদি না তোমাদের ভালোবাসা থাকতো। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। জানি আমার ভিডিওতে একদমই শেয়ার হয় না, কেননা আমি জানি না আমার ভিডিওতে কেন এত কম শেয়ার হয়। হ্যাঁ আমার এটাই মনে হয় জানো, লাইক কমেন্ট সাবস্ক্রাইবার্সের তুলনায় শেয়ারটা খুবই কম হয়। তো যাই হোক আমার শেয়ার চাই না, জাস্ট একটু লাইক করে দিও অ্যান্ড তোমাদেরকে ভালোবাসাটা দেখিয়ে দিও। এই ভিডিওতে আমি কোনো এইম রাখবো না লাইকসে, তোমরা যত ইচ্ছা তত লাইক করো। অ্যান্ড টাটা, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। কি ভিডিও দেখতে চাও নেক্সট অবশ্যই আমাকে জানাতে ভুলো না। অ্যান্ড আগেন থ্যাংক ইউ ফর 50+ সাবস্ক্রাইবার। আশা করি খুব তাড়াতাড়ি 60, 70, 80, 90, 100 পর্যন্ত যেতে পারবো। তো টাটা, সি ইউ।